আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষত জামিয়া রহমানিয়ার পরিচালক মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, মাদ্রাসার আসাতেজাই হযরত, সমাবেত আল্লাহওয়ালা শ্রোতামণ্ডলী, সম্মানিত পর্দানাসিনা ধার্মিকা আল্লাহওয়ালি মায়েরা, পাতিলাচন্দ্র হানাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিগত কয়েক বছর ধরে 16 এবং 17ই মার্চ পাতিলাচন্দ্র হানাফিয়া মাদ্রাসার উন্নতিকল্পে এই ইসালে সওয়াব ও ওয়াজের মজলিসের আয়োজন ঘটে। আলহামদুলিল্লাহ, এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। তবে গতকাল পর্যন্ত প্রচন্ড ঠান্ডা ছিল, গতকালকে রাত্রেও ঠান্ডা চাইতে অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, আপাতত ঠান্ডা অনেকটা কম, আজকের রাতে গতকালের তুলনায় অর্ধেকটা বলা যায়। আপনারা এতক্ষণ অত্যন্ত সহিষ্ণুতা ধৈর্যশীলতা পরিচয় দিয়ে বিদায়ী ওলামায়ে হযরত দিগের কাছে কোরআন হাদিস সম্বলিত তথ্যপূর্ণ আলোচনা শুনেছেন। আমি কোরআন শরীফের 28 পারা সূরা হাসর থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। মোটামুটি মজলিসের কন্ডিশন দেখে তো মনে হচ্ছে যে এক্ষুনি দোয়া করলে খুব ভালো হয়, মানে কোনো কথাবার্তা না বলে আলাপ আলোচনা একদম না গিয়ে এক্ষুনি মজলিস শেষ করে দিলে খুব ভালো হয়। আর যারা আছেন, যে কজন আপনারা আছেন, তাদের অবস্থাও তো খুব দুর্বল লাগতেছে। আশপাশে যারাই আছেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি একটু মজলিসে আসুন, বেশিক্ষণ না, আমরা একটু বাদেই আখেরি দোয়া মোনাজাতের দিকে ইনশাআল্লাহ ধাবিত হব। টার্গেট ছিল একটু বেশি, টার্গেট ছিল রাত 2টা, তো এখন হয়তো 12টা, হার্ডলি 12:30টার ভিতরে মোটামুটি অল কমপ্লিট হবে বলে আমি আশাবাদী, বাকি করুন আল্লাহ। চলুন বিলম্ব না করে শুরু করি। মাদ্রাসার ছেলে যে কটা ছিল কটা তো ঘুমাচ্ছে বোধ হয়। কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি সূরা হাসরের 28 পারা সূরা হাসরের 9ম আয়াত, মানে কোটেশন নম্বর 9, আয়াত নম্বর 9,
চলুন আমরা ফার্স্ট টাইম সূরা হাশরের 9 নম্বর আয়াতের বাংলা অনুবাদটা একটু শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين تبوأوا الدار والإيمان من قبلهم আপনাদের এখনো মন স্থির হয়নি, স্থির মনে তো আমার কথা শুনতে হবে, আর যতক্ষণ মন স্থির না হবে ততক্ষণ আমি কথা বলেও আপনাদের ব্রেনে বিষয়টা ঢোকাতে পারবো না। এছাড়া যে আয়াতটা নিয়ে আমি কথা বলতে বসেছি আয়াতটা একটু কঠিন, কিন্তু যদি আপনাদের বুঝবার চেষ্টা থাকে তাহলে আল্লাহ সহজ করে দিবেন। বলুন আমিন, বলুন না সবাই আমিন, আওয়াজও বড্ড দুর্বল। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহ বলেছেন যে কোরআনের জ্ঞান অর্জনের ইচ্ছা যাদের আছে আমি তাদের জন্য কোরআনের জ্ঞানকে খুব সহজ করে দেই। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমি তো রাত 11:30টার পরে আপনাদের কাছে এসেছি, এতটা রাত্রেও যদি একটা আয়াতের জ্ঞান আপনাদের দিতে পারি তো মনে করবেন অনেকটা। তাহলে চলুন এবার আয়াতটা একটু বুঝি। والذين تبوأوا الدار والإيمان এবং যারা এই মদিনা নগরীকে ইতিপূর্বে নিজেদের বাসস্থান রূপে ধারণ করে রেখেছিলেন, আরেকবার বলছি والذين تبوأوا الدار والإيمان من قبله ইতিপূর্বে যারা মদিনা মুনাওয়ারাকে নিজেদের বাসস্থান রূপে ধারণ করে রেখেছিলেন, ওয়াল ঈমান শুধু মদিনা নগরীতে বসবাস করেননি বরং মদিনা মুনাওয়ারায় বসবাস করেও যারা ঈমান এনেছিলেন। দুইটা জিনিস, মদিনাকে ধারণ করেছিলেন বাসস্থান রূপে আর ঈমানকে ধারণ করেছিলেন নিজেদের কলিজায়। আল্লাহ তাদের প্রশংসায় এই আয়াতটা দিচ্ছেন। কি বললেন আল্লাহ? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইতিপূর্বেই মদিনা নগরীর স্থায়ী বাসিন্দা যারা, এতদুপরি যারা ঈমান এনেছেন, মহান আল্লাহ জানিয়েছেন এই মদিনা নগরীর ঈমান আলা স্থায়ী বাসিন্দারা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মহান আল্লাহ জানিয়েছেন মক্কাতুল মুকাররমা থেকে
হিজরত করে যারা মদিনায় এসছে তাদেরকে বড় মহব্বত করে। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলুন। আমি শুরুতে বলেছি না যে আয়াতটা একটু কঠিন বুঝবার জন্য, দেখুন একটা সময় রসুল যখন ইসলাম প্রচার করছিলেন গোটা মক্কা রসুলের বিরুদ্ধে, এত অত্যাচার হলো, এত অবিচার হলো, রসুলের প্রতি এত জুলুম হলো এবং রসুলের প্রচারিত ধর্মকে যারা কবুল করলেন তাদের প্রতি এত সীমাহীন অত্যাচার হলো, নবী মক্কার মুসলমানদেরকে হিজরত করতে নির্দেশ দিলেন আবিসিনিয়ায়, বললেন এখানে তোমাদের নিরাপত্তা নেই, তোমরা একটা কাজ করো হিজরত করে আবিসিনিয়ায় যাও। মক্কার মুসলমানরা হিজরত করে আবিসিনিয়াতে গেল। আরেকটা কথা, ঠিক সেই সময়ে ও হজ্জের মৌসুমে তমাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হুজ্জাজে কেরামরা হজ করবার জন্য আসতেন। কি জানি আল্লাহ ভালো জানেন আমি শেষ পর্যন্ত আপনাদের বোঝাতে ব্যর্থ হব কিনা, সাকসেস না নন সাকসেস, তবু আমার চেষ্টা আর বাকি রহমত আল্লাহ। সেই সময় মদিনার কিছু মানুষ মক্কাতুল মুকাররামাতে এসে খুব লুপ্ত সুপ্ত জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ধর্মের কিছু ট্রেনিং নেয়। ওরা মদিনা শরীফে ফিরে যাবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা, তার আদর্শ, তার ধর্ম প্রচারের কথা মদিনার কিছু মানুষের কাছে ব্যক্ত করে। দেখতে দেখতে মদিনাতে মুহাম্মদ সাল্লামের প্রচারিত এই ধর্ম কবুল করবার মতো মানুষের সংখ্যা বেড়ে যায়। ওরা যখন রসুলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছিল, কোরআন শরীফে যেমনটা আল্লাহ বলেছেন ইদিয়াম কুরুবিকাল নাবিনা কাফারু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও নবী ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, লে ইসবিতু ওরা আপনাকে বন্দী করে দিতে চায়। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর আওয়াজে বলুন, নবী ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করে দিতে চায়, কিংবা আপনাকে ওরা দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, অথবা আপনাকে ওরা মার্ডার করে দিতে চায়, শহীদ করে দিতে চায়। মহান আল্লাহ আবার বললেন নবী ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আউলি ইখরিজু ওরা আপনাকে দেশ ছাড়া করতে চায়, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ
মহান আল্লাহ জানিয়েছেন ওরা তো আপনার বিরুদ্ধে যা যা করে সবগুলোই চক্রান্ত, আর ওদের চক্রান্তের এগেনস্টে আমি আল্লাহ, আমি তো শুধু কৌশল অবলম্বন করি। মহান আল্লাহ বললেন জেনে রাখো আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হলেন সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। এ কথার মর্ম দাঁড়ায় এটাই, ও নবী আল্লাহ যা কৌশল অবলম্বন করেন, বেঈমান বেদিন অবিশ্বাসী ধর্মহারারা যত ষড়যন্ত্রের জাল বিছাক না কেন, যত চক্রান্তই করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কৌশলের কাছে ওদের সমস্ত ষড়যন্ত্র দুর্বল হয়ে যায়। আর একটু মন খুলে বলুন, তুই এরা যখন মক্কার মানুষরা যখন রসুলুল্লাহকে হয় বন্দি না হয় রসুলুল্লাহকে দেশ থেকে বিতাড়ন, শুনছেন আপনারা নাকি, হয় রসুলকে বন্দি নইলে রসুলকে বিতাড়ন, আর নইলে রসুলের রসুলকে শহীদ করে দেওয়া, ই কুচক্রান্ত যখন করে তারপরই আল্লাহ তার রসুলকে হিজরতের নির্দেশ দেন। সুবহানাল্লাহ বলুন। ওই ছেলেরা কি বলতিস তোরা, ওই কোনো আওয়াজ হবে না, এই যে কটা লোক আছে এদের আমার এই কথাগুলো বুঝতে দে, এই আমার কথা না, এই যত সময় যাবে যত সময় যাবে তত দেখবেন বোঝা আপনাদের জন্য সহজ হবে। তো রাসূলুল্লাহ হিজরত করে কোথায় যাবেন, নবী তার আগে স্বপ্ন দেখলেন যে আল্লাহ যেখানে হিজরত করে করবার অনুমতি দিচ্ছেন সেখানে খেজুর গাছের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, কোন এক রাতে নবী স্বপ্ন দেখছেন যে আল্লাহ হিজরত করার অনুমতি দিয়েছেন, আর যেখানে অনুমোদনটা দিয়েছেন সেখানে খেজুর গাছের সংখ্যা। আজও মক্কার মদিনায় যে দেখলে বুঝতে পারবেন, হাজিরা যারা গেছে ঘুম পাচ্ছে নাকি আপনাদের, হাজিরা যারা গেছে টেছে ওদেরকে শুনে শুনে দেখবেন আপনারা একটু যে আজও মনে হয় যে নবীর শোকে মক্কার গাছগাছালি গুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। আর নবী পাওয়ার আনন্দে আজও দেখলে মনে হবে যে মদিনা মুনাব্বারার গাছগাছালি গুলো পর্যন্ত আন্দোলিত হচ্ছে। আর একটু মন খুলে বলুন, এরা তাড়িয়ে দিলে, আর ওরা যারা গোপনে গোপনে এসে কলেমা পড়েছিল ওরাই রসুলুল্লাহকে আর রসুলের সাহাবীদেরকে জায়গা দিল। ওই কথাটাই কোরআন শরীফে আল্লাহ বলছেন যে মদিনার স্থায়ী বাসিন্দা যারা এবং যারা ইতিপূর্বে ঈমান এনেছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 9 নম্বর আয়াতে বললেন, মহান আল্লাহ বললেন ইউহিব্বুনা তারা ভালোবাসে, তারা মহব্বত করে, মান হাজারা ইলাইহিম হিজরত করে যারা তাদের কাছে হাজির হয়েছেন, মক্কা থেকে হিজরত করে যারা দীন ঈমানের টানে মদিনা মুনাওয়ারাতে আনসারী দিগের কাছে এসেছেন, আনসারীরা তাদেরকে ভালোবাসে, ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, মহান আল্লাহ এটাও বলেছেন আর নবী মুহাজিরদেরকে কিছু বেশি দিলে মক্কার মুহাজিরদেরকে কিছু বেশি মালামাল দিলে সম্পদ দিলে তারা রাগ করেন না। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন,
আরে বাবা কি করে বা বোঝাবো, বোঝাতে গেলে তো সময় যাবে। তা একটা দুটো কথা না বললেও আর হচ্ছে না। যুদ্ধ যা হয়েছে সপ্তম মদিনায় যাবার পর না আগে বলুন মদিনায় যাওয়ার পরে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লাল আহাদিন ক্বাবলি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যুদ্ধের ময়দানে কুড়িয়ে পাওয়া মাল হালাল করে দিয়েছেন। আর একটু মিলেমিশে বলেন না, বললেন আমার জন্য যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মালগুলো সব হালাল। ওলাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি, আমার আগে আল্লাহ যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মাল কারোর জন্য হালাল করে দেননি, কারোর জন্য, কোন নবীর জন্য ছিল না। এটা আমার খুসুসিয়াত, এটা আমার বৈশিষ্ট্য, এটা আমার ক্রাইটেরিয়া। সুবহানাল্লাহ, আমার জন্য হালাল আর আমার উম্মতের জন্য হালাল। এই যুদ্ধের ময়দানের যে মালগুলো রাসূলুল্লাহ কুড়িয়ে পেতেন, আনসারদের চাইতে মুহাজিরদের রাসূল একটু বেশি দিতেন। কেন দিতেন? যুদ্ধ ওরাও করেছে, এরাও করেছে, মদিনায় এদের কিছু নেই, এদের ঘর মক্কায়, বাড়ি মক্কায়, জমি জায়গা মক্কায়, দোকানপাট মক্কায়, ব্যবসা বিজনেস বাণিজ্য সব মক্কায়। যদিও মুহাজির মুহাজির সাহাবী দিগকে ওই আনসারীরা ওরা থাকবার জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন, যার দু কাটা জমি এক কাটা দিয়ে দিয়েছে, দুটো ঘর, যার দুটো ঘর, একটা ঘর মুহাজির সাহাবীর বসবাসের জন্য, জি একদম নিঃশর্ত ভাবে, কোনো শর্ত নেই, তো শুধুমাত্র দ্বীন আর ঈমানের খাতিরে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে তাদেরকে উৎসর্গ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, আরে ভাই এটা তো বুঝবার ব্যাপার, বাপের পাঁচ কাটা জমি, দুই ভাই, বাবা মরে যাওয়ার পরে ভিটে বাড়ির ভাগ যোগে গোলমালায়, হ্যাঁ না কিছু বলে না, আরে বলবেন তো জোর করে হ্যাঁ কি না, হয়তো হ্যাঁ। সেখানে আনসারী সাহাবীদের মানে আনসারী সাহাবীরা কতটা উন্নত মনের মানুষ, তাদের ইমানি ভাইদেরকে দুটো ঘর থাকলে একটা ঘর দান উৎসর্গ করে দিয়েছেন, দু কাটা জমি থাকলে এক কাটা জমি মক্কার হিজরত করে আসা মুসলমান ভাইকে দান করে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, এরপরও রাসূলুল্লাহ এই মুহাজিরদের কখনো কখনো যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মাল কিছু বেশি দিতেন, তাতেও কোরআন বলছে আনসারী সাহাবীরা ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, ওদেরকে যখন কিছু বেশি দেওয়া হতো, মুহাজিরদেরকে যখন বেশি বেশি কিছু দেওয়া হতো, সেই আনসারীরা মনের ভিতরে কখনো হিংসা বিদ্বেষকে জায়গা দিতেন না। একটু মন খুলে বলো, আমরা নবীরে জায়গা দিলুম, ওরা তেড়গে দিলে, আর বেশি আঙ্গা না দেন নবী ওরগা দিচ্ছে। আচ্ছা এটা আমরা হলে মনের ভিতরে এই স্বাভাবিক ভাবে এটা তৈরি হতো না, হতো না,
ঘুম পাচ্ছে আপনাদের, তার আমি আরো খবর কি করে? আসলে কাজ বাজের মানুষ, এই জন্য আমি মনে মনে বলছিলাম যে দশটায় যখন আমি এসেছিলাম ভাবছিলাম দশটা থেকে এগারোটা এক ঘন্টা আমি করি, আর মুক্তি সাহেবের বারোটা পর্যন্ত টাইম আছে, বারোটা পনেরো দোয়া করাবো, এগারোটা এগারোটা দশ পনেরো তুলে দিয়ে বারোটা দশ পনেরো হুজুর দোয়া করতে হবে, এরকম ভাবছিলাম আমি। তা আমি অজ বেশিক্ষণ করবো না ভাই, অজ করার জন্য না, এই যে কথাগুলো বলছি এ যদি সন্ধ্যা রাত্রে বলতাম তো এর হয়তো ফিগার দাঁড়াতো আবার আলাদা। ولا يجدون في صدورهم حاجة مما أوتوا যে আনসারীরা রসুলকে জায়গা দিয়েছেন, যে আনসারীরা রসুলকে সাহায্য করেছেন, মুহাজিরদের থাকবার জায়গা দিয়েছেন, নিজেদের জমি থেকে অর্ধেকটা অংশ মুহাজিরদেরকে দান করে দিয়েছেন, এরপরেও দেখা গেছে যুদ্ধের ময়দানের যুদ্ধলব্ধ মাল রসুলুল্লাহ আনসারদের তুলনায় মুহাজিরদেরকে মক্কার সাহাবীদেরকে রসুল একটু কখনো কখনো বেশি দিয়েছেন। অথচ কোরআন বলছে এরপরে ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, না 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 না, মদিনার আনসারি সাহাবীরা তাতেও কখনো রাগ করেননি। আর একটু মন খুলে বলো, ভাই ভাই গাছের আম পাড়ানে গোলমাল হয়, নারকেল গাছের নারকেল পাড়ালে, আর কিছু বলতেছেন না কেন বলবেন তো, মারামারি পর্যন্ত হয়, জমিনের সীমানা নে পাঁচবার আমিন এনেছে তাও সমাধান হয়নি। আরে হ্যাঁ না বলবেন তো, তারা কেসা মুসলিম আর হাম লোক কেসা মুসলিম ভাই, এ ভাবার দরকার আছে? জি, ওই জন্য বলেছিল এই শেষ বেলায় কোরআন শরীফের একটা আয়াত বুঝে যদি বাড়ি যান, আমি যেটা বলছি আজকে কোরআন শরীফের আঠাশ পারা সূরা হাশরের নয় নম্বর আয়াত, কোনদিন আনসারীদের মনে বিন্দুমাত্র সংকোচ তৈরি হয়নি যে ওরগা বেশি দিচ্ছে আঙ্গা কমতেছে, হয়নি, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এরপরে মহান আল্লাহ মদিনার আনসারীদের আরো একটা গুণের উল্লেখ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বরং মদিনার আনসারীরা মক্কার মুহাজিরদেরকে সব সময় নিজেদের উপরে প্রাধান্য দিয়েছেন। আর একটু মন খুলে বলো, বরং সব সময় মদিনার আনসারীরা মক্কার মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ, কিরকম প্রাধান্য দিয়েছেন এটা বুঝবার জন্য, ওই বিরক্ত হচ্ছেন নাকি, এটা বুঝবার জন্য একটা হাদিস শুনলে বিষয়টা আশা করছি ঝটপট বুঝে যাবেন, সময় যাবে না। একটা হাদিস শুনলে বুঝে যাবেন বিষয়টা। জি, হাদিসটা বুখারী শরীফের কিতাবুত তাফসীরের ভিতরে এসেছে, খুব ভাইটাল হাদিস, ঠিক যেই আয়াতটা পড়েছি আমি ওই আয়াতের ব্যাখ্যায় হযরত আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জি লিখিত তাফসীরের ভিতরে হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা আনছেন, আনসারীরা নিজের জীবনের চাইতে মুহাজিরদেরকে বেশি মূল্যবান মনে করেছেন। আর একটু মন খুলে শুধু ভেবেছেন ওরা আমাদের ইমানি ভাই,
আর একটু মন খুলে বলবেন, এ মন দিয়ে শুনলে বুঝবেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اصابني الجهد فارسل الى نسائه فلم يجد عندهن شيء। এই পর্যন্ত আগে বাংলা মানেটা বুঝে নেন। একটা লোক একবার রসুলের দরবারে এসে বলল, হুজুর আমার খুব ক্ষুধা পেয়েছে, আরে বাবা মজার ব্যাপার এইটা, ক্ষুধার অভিযোগ যার কাছে এসে রোগটা করছে তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধা মানুষ, মানে সেই আমাদের বাংলা কথায় বলে ফকিরের কাছে ভিক্ষা চাওয়া। জি তা লোকটা এসে সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিনের দরবারে এসে বলছে, হুজুর আমার খুব ক্ষুধা পেয়েছে। তো রসুলের বাড়িতে কি আছে তা চলুন দেখি। হাদিস বিবরণ দিয়েছে, আরসালা ইলা নিসাইহি ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শায়আ। লোকটা যেই না এসে বলল, হুজুর আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের ঘরে মেসেজটা পাঠিয়ে দিলেন। একদম দেরি না করে মেসেজ পাঠিয়েছেন রাসূল নিজের স্ত্রীদের কাছে যে খবর নিয়ে দেখো তো স্ত্রীদের কারোর ঘরে কিছু আছে কি। তখন শব্দটা বহু বছর শব্দ এসছে, রসুলের সব বিবিদের ঘর তালাশ করা হলো কিন্তু একটা লোকের ক্ষুধা নিবারণের মতো কিচ্ছু পাওয়া গেল না। কিছু বুঝতেছেন নাকি? এ রাত্রেবেলা তখনও বলো নবীরও খাওয়া হয়নি, নবীর স্ত্রীদের ওখানে খাওয়ায়নি, তার মানে বাড়ি কিচ্ছু নেই। তো রসুলের যতজন স্ত্রী আয়েশা, হাফসা, উম্মে সালামা, জায়নাব বিনতে জাহাশ, জুয়াইরিয়া, সাফিয়া, সাউদা বিনতে জামা, রসুলের যতজন স্ত্রী কারোর ঘরে কিচ্ছু নেই। একদম হাদিসে বুখারীতে স্পষ্ট এসেছে, জি ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শায়া, রাসূল তার কোন স্ত্রীর বাড়িতে কিচ্ছু পেলেন না। আচ্ছা বলেন এই ছেলে কথা বলছিস কেন? কোনো আওয়াজ হবে না। জি কারোর বাড়ি কিচ্ছু নেই। আচ্ছা আমার বাড়ি কিছু থাকলে তারপর তো লোকের দোষ। আরে হ্যাঁ না বলেন, যদি বাড়ি আমার কিছু না থাকে লোকের কি দোষ? ধরুন বাড়ি তিনটে লোকের ভাত রান্না হয়েছে, আমার আমার মেয়ের আর মেয়ের মা, আমরা বাড়ি ধরুন তিনটে লোক, তা দুটো লোকের খাওয়া হয়ে গেছে আমার খাবারটা আছে, তা দূরবেলা এক মিসকিন এসছে এসে দুটো খাবার চাচ্ছে, আমার খুব ক্ষুধা পেয়েছে আমার দুটো খাবার দেন, তা আমার খাবারটা তখনো হাড়িতে আছে আমি না খেয়ে না হয় গরিব মানুষটাকে দিলাম। আচ্ছা বলেন যদি আমারই না থাকে দেবো করতে, কিন্তু
কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, বড় ভাবনার ব্যাপার, যে মানুষটা আল্লাহর জন্য সবচাইতে জীবনে বেশি ভয় করেছেন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছেন, যে মানুষটার ভিতরে সবচাইতে বেশি খৌফ ইলাহি জায়গা পেয়েছে, আল্লাহর ডর যে মানুষটার কলিজায় সবচাইতে বেশি জায়গা পেয়েছে, ও বাবা জিরা ভাইরা, যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাম জীবন ব্যাপী সবচাইতে বেশি ভয় পেয়েছেন, যিনি সবচাইতে বেশি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করেছেন, যিনি তার জিন্দেগিতে সবচাইতে বেশি আল্লাহর জন্য জিকির আজকার করেছেন, সেই নবীর সংসারেই তো এত কষ্ট। সেই নবী এতটা কষ্ট সহ্য করছেন জি, যে নবী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহর সবচাইতে পেয়ারা বান্দা। নবীজি কখনো কখনো বলতেন বলতেন শোনো ওয়ানা আতকাকু, সুবহানাল্লাহ, হাদিসে এসে জানেন নবীজি কখনো কখনো বলতেন যে তোমাদের ভিতরে আমি বিশ্ব নবী আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। উফ, তার সংসারে এতটা কষ্ট, কিন্তু নবী চাইলে আল্লাহ নবীকে দুনিয়াতে সচ্ছলতা দিতেন, নবী চাননি কখনো, বলতেন ক্ষণস্থায়ী এই কটা দিন, এই কটা দিনের আরামায়েশ আমার দরকার নেই, আমার দরকার পরকালের আরামায়েশ। যেই কারণেই তো আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে নবীরে বললেন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে আপনি এত কষ্ট করছেন, করুন, আমি আপনার ঘোষণা দিচ্ছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে পরকালে না আপনার জন্য অনেক কিছু রেখে দিয়েছি আমি। হাদিস বিবরণ দিয়েছে, লোকটা এসে রাসূলুল্লাহকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর, আমায় প্রচন্ড ক্ষুধা পেয়েছে, রাসূলুল্লাহ মেসেজ পাঠালেন স্ত্রীদের কাছে, কিন্তু না 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 না, তমাম স্ত্রীদের ভিতরে কারোর বাড়িতে কিছুই নাই, একজন মেহমানকে খাবার দেওয়ার মতো কিছুই নাই। ও বাবাজি রে ভাইরা, আম্মা জান আয়েশা তো জানিয়েছেন নবীর সংসারে আসবার পরে কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নুকিদু ফিহি নারা, আম্মা জান আয়েশা জানিয়েছেন এমন এক মাস নবীর সংসারে কেটে গেছে, এক মাসের ভিতরে নবীর বাড়িতে কোনোদিন রান্না বান্না হয়নি। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ, কতদিন কেটেছে, মা আয়েশা বলছেন আমি নবীর সংসারে এসে আসবার পরে দেখেছি এমনও বহু মাস কেটে গেছে যে এক মাসের ভিতরে নবীর বাড়িতে কিছু রান্না বান্না, চুলোয় আগুন দিতে হয়নি, হাঁড়ি চুলোর উপর বসাতে হয়নি, মানে রান্নার কিছু চাইলো নেই, আটাও নেই। শুনছেন আমার কথা? কষ্টের পরিমাণ কিছু আন্দাজ করতেছেন? আমরা এই যেগুলোর সংসার করতেছি এরকম অভাব আমাদের হলি একটা কারো বউ থাকবে না, আর ভালো মানুষ যদি কেউ থাকো, যদি সাহস হয় হাত তুলে বলো যে হুজুর আমার বউটা খুব ভালো, এক মাস বানান না হলো থাকবে, দেখি কারণ ক্ষমতা আছে, আপনারা তো বহু দূরের কথা, হুজুর গা বোরাই চলে যাবে, তাহলে আমার এমন দরকার নেই বাইরে বাড়ি যাই। জি, কিন্তু রসুলের স্ত্রীরা তাম বিশ্বের নারী জাতির জন্য মডেল। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারতেছেন না? তাম বিশ্বের কালেমা পড়া মেয়েদের জন্য নবীর স্ত্রীরা হলেন মডেল, নবীর স্ত্রীদের দেখে শিখবে।
কিন্তু কি শেখা শিখেছে আমাদের ঘরের মেয়েরা, যে অভিযোগ দূর করার জন্য সব মহিলা সমিতির খাতায় নাম লিখে দিয়ে বসে আছে। যদি কি ঘুম পাচ্ছে আপনাদের নাকি, যদি ওই হাদিস গুলো আরো বাস্তবতা তুলে ধরা হয় তো তার ফিগার এটাই দাঁড়াবে যে আম্মা আয়েশা তার আব্বা আবু বকর, আর ওই তো মা আয়েশার ঘর, আর ওখান থেকে ঢিল ছোড়া দূরত্বে হযরত আবু বকরের ঘর। তা নবীর বাড়ি যখন রান্না বান্না হচ্ছে না, তাই আমি না একদিন বাপের বাড়ি দিয়ে থেকে আসি, যাইনি একবার। মা হাফসা চাইলে তিনি মনে করতে পারতেন যে এই তো কটা দিন, তা খুব কষ্ট যখন যাচ্ছে নবীর সংসারে, তা এই কটা দিন না একটু উমরের বাড়িতে বেরিয়ে আসি। যে লোক আবার রস করতেছেন, খুব জ্বালায় পড়লেন যে অজ হয় তুমি করবে নাহলে আমি করবো, দুজন একসাথে রস করলে হবে না দোস্ত। আয়াতটাকে বোঝাতে এই কথাগুলো বলছি। কোনটা? সূরা হাশরের আয়াত নাম্বার 9। মন দিয়ে শুনুন, রসূলের স্ত্রীরা কোনদিন অভাবের দায়ে পড়ে বাপের বাড়িতে ঘুরে আসেন? কল্পনা করা যায়? সমিতি করে না গো, ওই কঠিন পিরিয়ডে রসূলের স্ত্রীরা বাবার বাড়ি পর্যন্ত যায়নি। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলবেন না। আবার এটাও ঘটেনি, এটাও ঘটেনি যে হযরত ওমর গোপনে গোপনে তার মেয়ের বাড়ি এসে খাবার দিয়েছে। আর যদি দিয়ে থাকেন তো হযরত ওমরের মেয়ে হাফসা সেটা একা খাননি, পরিবারের সবাইকে দিয়েছেন, থাকলে খেয়েছেন না থাকলে খাননি। আবু বকর যদি কিছু মেয়ের জন্য দিয়ে গেছেন তো হযরত আবু বকরের বেটি হযরত আয়েশা নবীর সব স্ত্রীকে দিয়েছেন, নবীর বাড়ির মেহমানদের দিয়েছেন, তারপরে খেয়েছেন। ভালো করে মাথায় রাখুন, আমাদের আয়েশাই তো জানিয়েছেন কানায়াতি আলাইনা শারুম মা নুকিদু ফিহি নারা, এমন এক মাস অতিবাহিত হয়েছে না 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 নবীর বাড়িতে রান্না করবার মতো কিছুই ছিল না। ও বাবা জিরা ভাইরা, আম্মা জানা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই পিরিয়ডে ওই কঠিন পিরিয়ডে কি খেয়ে আপনারা কাটিয়েছেন, আম্মা জানা আয়েশা তার জবাব দিয়ে বলেছেন আমরা কেবল খেজুর খেয়েছি, শুকনো খেজুর খেয়েছি, কখনো একটা কখনো আধখানা তো কখনো একটা খেজুরের চার ভাগের এক ভাগ। মন খুলে বলো, আরে বাবা মদিনার খেজুর তো দেখেছেন, তো একটা খেজুর কি 1.5 কেজি ওজন? তো ওই খেজুরটা চার ভাগ করলে আর কিছু থাকে? আপনারা হাসেন না ভাই? জি হাজেরি দে মজলিস, বিষয়টি শুধু বোঝাচ্ছি। মা আয়েশা বললেন ওয়াল মা, ওই সঙ্গে আমরা পানি পান করেছি, একটা খেজুর চার ভাগ করে নিয়ে এক ভাগ খেলাম, একটু পানি পান পানি পানি গালে দিলাম, ব্যাস সেদিনটা কেটে গেল। আবার পরের দিন হয়তো আধগানা খেজুর জুটেছে আর একটু পানি জুটেছে, ওই আলহামদুলিল্লাহ। জি এতটা কষ্ট করলি আমার ঘরের বোমাটাও থাকবে, এত সুখে থাকার পরেও কি চুলগুনি দি সমিতি করতে জানা বলে বোঝাবেন? আমার কথা বুঝতে পারেননি? না বুঝতে পারেন বলেন, এত ভালো আছে ওদের খাবার অভাব আছে পড়ার কিছু মনে করেন না? আপনার বাড়ি যে গুনে দেখবেন অন্তত গিন্নির 20টা শাড়ি আছে,
কম বলেছি, কেউ কেউ শাড়িটি সেঞ্চুরি করে ফেলেছে আলমারিতে জায়গা নেই, মাকার অভাব নেই, পরার অভাব নেই, খাবারের অভাব নেই, জি এরপরেও সমিতি করার বেলা মেয়েরা খুব এগিয়ে। এবার বলেন দিন অভাবে না সমাবে? আমি এই কথাটা বহুবার বলেছি, আজও বলছি, একটা বাংলা কথা আছে, সুখে খেলি ভূতি গিলো, কথা শুনতেছেন না ঘুম পাচ্ছে, সুখে খেলি কথাটা বিরাট ভালো কথা বলো, সুখে খেলি ভূতে কি লই, কে যে বলেছিল মনে হয় তার পায়ে হাত দিয়ে একটু কদম বুঝি, মানে তার পায়ে হাত দিয়ে একটু কদম বুঝি করলে, আগের যুগে কিছু কিছু বুড়োদের কথাবার্তা আছে ভাই, সেসব মাল বেঁচে থাকে, কদম বুঝি করলে ভালো হইতো, তার সেসব বুড়ো আর নেই এখন, জি এখন কার ছেলে পিলে ভাই কিচ্ছু জানে না বলো, শুধু অল্প বয়স সব পেকে গেছে, শুধু জানে মোবাইল চালায়, আর আগেকার লোকের একটা পাকা পাকা কথা শুনলি এই মাঝে মাঝে হাসিও পাবে, তবে তার ভিতরে জ্ঞান ভীষণ জ্ঞান আছে, আমি তো বুড়ো লোক পেয়ে দিই তারে খোঁজাই যে এর ভিতরে মাল আছে কি দেখি দিয়েছি, একবার এক বুড়ো পেয়েছি ওই হাড়োয়া স্টেশন, সে মালের বয়স 120 বছর, সাইকেল চালিয়ে এসে আমার আসতে জানে কার জন্য একটা বসে আছে, তা আমি দেখে বুঝলাম যে বয়স হয়েছে, লোকটা হিন্দু, কোথায় একটা বাড়ি ওই হাড়োয়া স্টেশনের আশপাশে বললে, তা সে গ্রামে আমি দাউ দিয়েছি, তা আধ ঘন্টা ধরে বুড়োটার খোঁজালাম, তা দেখলাম বুড়োটার মধ্যে কিছু আছে, 120 বছরের অভিজ্ঞতা, যাতাই বাবা জানি না সে জিনিস এখন বেঁচে আছে না শ্মশানে চলে গেছে, জি অতএব মায়েদের কাছে যে মায়েরা আমার শুনছেন অথবা লাইভ টেলিকাস্টে আছেন কিংবা ইউটিউবে যারা আমার বক্তৃতা শুনবেন, সবার কাছে দাবি অন্তত এই সর্বনাশটা করেন না মা, দুনিয়ায় সুখে থেকে পরকালটাও সর্বনাশ করে দিলাম, এই পাকা বুদ্ধের কাছে আল্লাহ আমার মায়ের জাতকে মায়ের সমাজকে বুঝবার মতো ক্ষমতা নসিব করুন, বলুন না আমি, বলুন আমি, গো ব্যাক, রসুল তার তাম স্ত্রীদের কারোর বাড়িতে কোনো খাবার পেলেন কথা বলেন খাবার পেলেন, দেখতে দেখতে 12:40 হয়ে গেছে, বলো হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফাকাল আলাইহিস সালাম আলা রাজুল ইউদাইফ হাদা রাজুল আল-লাইলা তারহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, বলো আল্লাহ পাকের রাসূল বললেন ও সাহাবীরা কে আছো তোমরা বলো, এই মেহমানটাকে বাড়িতে নিয়ে মেহমানদারি করবে, আমার বাড়িতে মেহমানদারি করবার মতো কিছুই নাই, খেতে দেবার মতো কিছুই নাই, কে আছো সাহাবীরা বলো, এই লোকটাকে তোমরা বাড়িতে নিয়ে যাবে, রহিমাহুল্লাহ, এই লোকটাকে বাড়িতে নিয়ে মেহমানদারি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহমত নাযিল করবেন, আর একটু মন খুলে বলো কে আছো বলো কে নিয়ে যাবা, হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবী, ফাকাল রাজুলুম মিনাল আনসার, মনে আছে নাকি, মনে আছে কি বলছিলাম বলেন দিন, একজন আনসারি সাহাবী উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে হুজুর আমি আছি, আর একটু মন খুলে বলেন না, বলে হুজুর আমি আছি, আপনার মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব, আমি মেহমানদারি করাবো,
হাদিস শরীফ বিবরণ দিয়েছে ফি রিওয়ায়াতিন অন্য একটা বর্ণনায় রয়েছে ফাকালা আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা ছিলেন হযরত আবু তালহা আল আনসারি আরেকটু মন খুলে লোকটা কে আল্লাহু আকবার আবু তালহা বললেন হুজুর আমি 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 আনা ইয়া রাসূলুল্লাহ ফাযহাব বিহি ইলা আহলিহি আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু তালহা আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আছি হুজুর আমি এই মেহমানটাকে বাড়ি নিয়ে যাব ফাযহাব বিহি ইলা আহলিহি আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন আবু তালহা আনসারী ওই মেহমানটাকে সঙ্গে নিয়ে নিজের বিবির কাছে এলেন এক বিন্দু দেরি না করে বিবিরে ডাক দিয়ে বললেন فقال لي امراته اكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم او بيبي রসূলের মেহমান সঙ্গে এসেছি এর মেহমানদারি করাতে হবে قالت والله ما عندي الا قوت الصبيه হযরত আবু তালহা আল আনসারীর স্ত্রী হযরত উম্মে সুলাইম বললেন হুজুর এই রাতের বেলা মেহমান এসেছেন কিন্তু বাড়িতে তো কোনো খাবার নেই বাড়িতে আমার কাছে কোনো খাবার নেই হুজুর বেয়াদবি নেবেন না ইল্লা কুতা সাবিয়া শুধু যেইটুকু খাবার আছে ওইটুকু আপনার বাচ্চারই হবে মানে বাচ্চা তাই বললেন ইল্লা বললেন যেটুকু খাবার আছে খুব বেশি হলে আপনার বাচ্চাটার হতে পারে হযরত আবু তালহা আল আনসারী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন ইদা আরাদা সাবিয়াতু আন আশা ফানাব্বিহি ও আমার বিবি শোনো ইদা আরাদা সাবিয়াতু আল আশা আশা উন মানে হলো রাতের খাবার ও আমার বিবি শোনো উম্মে সুলাইম শোনো তোমার বাচ্চা যখন রাতের বেলা খাবার চাইবে তোমার একটা রাস্তা বলে দেই ফানাব্বিহি ফি রিওয়ায়াতিন ফানাব্বিহি তোমার বাচ্চায় যখন খাবার চাইবে অথবা বাচ্চাগুলি যখন খাবার চাইবে আস্তে আস্তে ফানাব্বিহি রাতের বেলায় তোমার বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও আরেকটু মন করো ওরা যেই খাবার চায় কি করে তারপর এরপরে হঠাৎ তুমি প্রদীপটা নিভিয়ে দাও আলোটা নিভিয়ে দাও উম্মে সুলাইম বললেন হুজুর তারপর হযরত আবু তালহা আনসারী বললেন ওয়ানাতু বিল্লাইলা তালে দাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা রাতের বেলা ক্ষুধার্ত অবস্থায় থাকব কিন্তু রসূলের মেহমানের মেহমানদারি করাব আমিও খাবো না তুমিও খাবে না বাচ্চারা কেউ খাবে না বাচ্চাদেরকে আজকে রাতটা খাবার দেব না কিন্তু রসূলের দরবার থেকে যে মেহমান এনেছি মেহমানের প্রতি কোনো খারাপ ব্যবহার করব না ও বাবাজিরা ভাইরা মনে রাখুন হাদিস বিবরণ দিয়েছে হাদিস শরীফ বিবরণ দিয়েছে ফালাত উম্মে সুলাইম তাই করলেন।